পথ সুরক্ষায় জীবন রক্ষা এই শীর্ষক মূল কার্যসূচীরে রাজ্যিক পর্যায়ের শিক্ষামূলক স্বেচ্ছাসেবী যুবকীয়া অনুষ্ঠান স্টুডেন্ট ক্যাডেটস এসসিসি রাজ্যকে 2018 বর্ষরপরাই দেশমাতৃ সেবার্থে আর শিক্ষার্থীসকল কল্যাণার্থে আমি অহরহ সেবা আগবাই আছো। আজি আমি মরিগাঁও জেলার ময়রাবাড়ী মহাবিদ্যালয়ত পথ সুরক্ষার সজাগতা সভা আর বিনামূলীয় হেলমেট বিতরণ কার্যসূচীটি আমি ময়রাবাড়ী মহাবিদ্যালয়ত আলোচনা করেছো। উক্ত অনুষ্ঠানত আমার উত্তর পূব ঔদ্যোগিক উন্নয়ন বিকাশ পরিষদের সম্মানীয় চেয়ারপার্সন তথা আমার এসসিসি অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা শ্রী শৈলেন্দ্র প্রতাপ সিং ডাঙরিয়া মুখ্য অতিথি হিসাবে আমার মাজত উপস্থিত থাকি ছাত্র ছাত্রীসকলের উদ্দেশ্যে আর জনসাধারণের উদ্দেশ্যে আমাক যথেষ্টখানি দিশা পরামর্শ গ্রহণ করেছে প্রদান করেছে। যে নহক মানে ময়রাবাড়ীবাসী রাইজক মরিগাঁও জেলাবাসী রাইজক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। এসসিসি অনুষ্ঠানে 2018 বর্ষরপরাই আকো এবার কিছু মাতৃভূমির সেবার্থে আর শিক্ষার্থীসকলের কল্যাণার্থে আমি এক অহরহ যাত্রা আমি আরম্ভ করেছো আর এই যাত্রাত আমার সরকারে যথেষ্ট পরিমাণে সহযোগ করেছে। আজির এই অনুষ্ঠানের জড়িয়ে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। অনাগত দিনতো আমি এনে ধরনের ভাল ভাল কার্যসূচীসমূহ আমি গ্রহণ করবেন যথপর্ণস্থ চেষ্টা করব। আজির এই কার্যসূচী ময়রাবাড়ী প্রথমবারের কারণে সফল মণ্ডিত হয়েছে আর আমার এই যাত্রা গোটে অসমতে পর্যায়ক্রমে চলি থাকবে। সাংবাদিক বন্ধুসকল আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। মরিগাঁও জেলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ভূপতি নাথ ডাঙরিয়া ময়রাবাড়ী আরক্ষী আর ময়রাবাড়ী মহাবিদ্যালয় ফ্রেন্ড গ্রুপ সোসাইটিকে আদি করে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। অনাগত দিনত আপনার সহায় সহযোগিতা কামনা করেছো। এসসিসি অসমের এই যাত্রা যাতে আমি সকলে মোর নেতৃত্বত এই যাত্রা চলি আছে আর আপনাদের আশীর্বাদ করব। অসমবাসী রাইজের মরম স্নেহ আশীর্বাদ আমার সদায় কাম্য আপনার মরম স্নেহ আশীর্বাদ আমি শিরক লো আমি এই যাত্রা দিগন্ত আগবাড়ি आप लोग भी इस अवेयरनेस प्रोग्राम को पूरा भाई असम के धरती को मेरा नमन है। रोड सेफ्टी का आज जो अवेयरनेस प्रोग्राम जो एससीसी ने रखा था इसमें इन्होंने हमें आदरणीय अतिथि के रूप में बुलाया, मैं सबसे पहले इनका आभार करता हूँ। और स्टूडेंट कैडेट कोर जो रोड सेफ्टी के अवेयरनेस शुरू किया है बहुत ही धन्यवाद की बात है, ये बहुत ही स्पेशल थैंक की बात है क्योंकि अभी हमारे जो बच्चे हैं वो गाड़ियाँ स्पीड में चलाते हैं, बेल्ट नहीं लगाते हैं, हेलमेट पहनना थोड़ा सा फैशन के अगेंस्ट समझते हैं। तो जो ये सबसे बड़ी बात है कि जो इन्होंने शुरुआत किया है और इसकी जो यहाँ से स्टार्टअप हुई है पूरे असम में हर जिले में ये अवेयरनेस प्रोग्राम होगा
और कहीं ना कहीं इसमें हमारे माननीय मुख्यमंत्री हेमंत बिस्व शर्मा जी का सपोर्ट है, उनका आदेश है कि आप लोग ये कीजिए। और वो जो हम लोगों ने चार शपथ लिया है, उस चार शपथ को हमारे मीडिया के लोगों से अनुरोध है, इसको आप आगे लाइए, जनता में जागरूक कीजिए। चार शपथ जो मैं बोला हूँ, चाइल्ड ट्रैफिकिंग फ्री असम, चाइल्ड लेबर फ्री असम, और आपको चाइल्ड लेबर फ्री असम, और आपको गर्ल रेप फ्री असम, और नशा फ्री, मतलब यूथ नशा फ्री असम। तो ये मेरा संदेश है आप लोगों के माध्यम से, मुझे बहुत बहुत धन्यवाद। मुरियानी की धरती पे मुरैना गांव मुरा पारी बहुत बहुत धन्यवाद, और मैं असम को तहे दिल से शुक्रिया करता हूँ और आप लोगों का आभार व्यक्त करता हूँ।